আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজ যেই হাদিস আমি বর্ণনা করবো তাহা মুসলিম শরীফ কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর দুই হাজার সাতশো বাইশ বর্ণনা করেছেন হজরত জায়দিবনে আরকাম রাতুল্লাহু আনহু সুপ্রিয় দর্শক অনেক লোক আছেন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে দোয়া করেন তবে দোয়া শুধু দোয়া নয় দোয়া একটি স্বতন্ত্র আবাদত আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে এরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করবে না সে ব্যক্তি লাঞ্ছিত হবে সুপ্রিয় দর্শক দোয়া একটি আবাদত অতএব দোয়া আমরা যেরকমভাবে দুঃখের সময় করব অনুরূপভাবে সুখের সময় করব সর্ব অবস্থায় সর্ববিষয়ে আল্লাহ রব্বুর নিকটে চাইব হজরত আয়সা সিদ্দিকার রদ্দি আনহা বলেন রাসুল আকরাম সাল্লাহ আল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে তোমরা সর্ববিষয়ে আল্লাহ রব্বুল আলামিনী করে চাও এমনকি জুতার একটি ফিতার প্রয়োজন হইল আল্লাহ রব্বুর নিকটে চাও কারণ যদি আল্লাহ রবুর আলমিন তাহা সহজ না করেন তাহলে তাহা অর্জন করা সহজ হবে না সুপ্রিয় দর্শক অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে দোয়া করেন তারপরও দোয়া কবুল হয় না এর জন্য আরেকটি দোয়া সাথে মিলিয়ে নেবেন ইনশাল্লাহ কিছুদিন এই দোয়াটি যদি পড়েন তাহলে দোয়াটি কবুল হবে হযরত না আরকাম রাজিয়াল্লাহ আনহু তিনি রাসুদ সাল্লাহ সাল্লাম থেকে কয়েকটি দোয়া তার সঙ্গী সাথীদেরকে বলেছেন এবং তিনি বলেছেন যে আমি তোমাদেরকে যাহাই বলি তাহাই সাল্লাম থেকেই বলি রাসুল সাল্লাম এই দোয়াটি পড়তেন সুপ্রিয় দর্শক যে দোয়াটি আমি এখন আপনাদের সামনে বর্ণনা করব সে দোয়াটি আপনারা সর্বাবস্থায় পড়বেন যখন সুযোগ পান তখন পড়বেন বিশেষ করে আল্লাহ রবুল আরামিনী করে যখন দু হাত উঠাবেন তখন এ দোয়াটি প্রথমে কয়েকবার পরে নেবেন ইনশাল্লাহ এরকমভাবে কয়েকদিন চালিয়ে গেলে আপনি আপনার উদ্দেশ্যে সফল হবেন সুপ্রিয় দর্শক দোয়াটি হল হজরত জায়বনে আর কাম রাজিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী হুসাল্লাম এই দোয়াটি পড়তেন আল্লাহম্মা ইন্নি আউজবিকা মিন ইলমিন লাফাউ ওয়ামিন কলবিন লাখাউ ওয়ামিন নফসিন লা তেশবাউ ওয়ামিন দা ওয়াতিন লা ইউস্তা জাবুলহা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যা উপকারে আসে না এমন অন্তর থেকে আশ্রয় চাই যা বিনয়ী হয় না এমন নফস থেকে আশ্রয় চাই যাহা পরিতৃপ্ত হয় না এবং এমন দোয়া থেকে আশ্রয় চাই যা কবুল হয় না সুপ্রিয় দর্শক যখন দোয়া করবেন মনোযোগ দিয়ে দোয়া করবেন আমিন আসসালাম আলাইকুম